আমি সাকলাইন কি করব খুঁজে না পাই, তাই আজকে আমি আর আমার ওয়াইফ মাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছি। তো চলুন আজ মাওয়া ঘাটে যাব, মাওয়া ঘাট যেতে যেতে গল্প করা যাক। চলে আসলাম বাবুবাজার ব্রিজে, মিরপুরের সেই জাম ছেড়ে কিছুটা সময় দাঁড়াবো এখন ওয়াইফের সাথে, তার জন্য যেহেতু এটা প্রথমবার। রাস্তার মাঝখানে মাঝখানে কিছুটা ব্রেক দিব আর গল্প করব তার সাথে, যেহেতু আজ প্রথম সে যাচ্ছে আমার সাথে। তো কিছুটা নদীর পাশে দাঁড়ালাম, কিন্তু আজ প্রচুর রোদ আর গাড়ি ঘোড়ার সংখ্যাও খুব কম, প্রচুর তাপ, এর ভিতরেই যেতে হচ্ছে। যেহেতু কিছু একটা করতে তো হবেই, তাই আর কি যাওয়া। চলুন সামনে এগোনো যাক। আবার এসে ব্রেক দিলাম, কিন্তু এরই মাঝে চলে আসলাম আমরা মাওয়া ঘাটে। আসলে মাওয়া ঘাটে আমি বেশ কয়েকবার এসেছি, আমার এক বন্ধুর বাড়ি আছে। তো আজ ওয়াইফের সাথে যেহেতু প্রথমবার, আজ নদীতে মোটামুটি ভালো ঢেউ ছিল, বলা চলে কিছুটা উত্তালও ছিল। তো এখন আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো, পরিবেশটাকে উপভোগ করব, দেখবো এর সাথে আর কিছু করা যায় কিনা। ছোট ছোট স্পিড বোটগুলো দিয়ে লোকজন এপার থেকে ওপারে যাচ্ছে, এটা প্রায় সময়ই যায়। এটা ঈদের সময়টাতে আরও বেশি ভিড় থাকে স্পিড বোটের, তবে নদীতে উত্তাল থাকার কারণে আসলে কোনো ফেরি বা কোনো কিছুই দেখতে পাচ্ছি না ওরকম। তবে আশপাশে ছোট ছোট এরকম নৌকা আছে যেগুলো দিয়ে আপনি ভাড়া নিয়ে ঘুরতে পারবেন, তবে আসলে আমার কাছে এটা ততটা নিরাপদ বলে মনে হয় নাই, কেননা ওদের কাছে না আছে লাইফ জ্যাকেট, না আছে সেফটি কোনো ইস্যু, তো যার কারণে আমি ততটা নিরাপদ না মনে করাই আমি গেলাম না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে এভাবে উপভোগ করার পরে আর তো এখন ভালো লাগতেছে না, কিছু তো খেতে হবেই। তো এখন চিন্তা করতেছি ওয়াইফ নিয়ে কোথায় খেতে যাওয়া যায়, কিছুক্ষণ অপেক্ষার পালা, তারপরে আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে, আর রোদে দাঁড়ানো সম্ভব না। চলে আসলাম আমরা খানাস ধাবাতে, বাইর থেকে বেশ পরিবেশটা খুবই ভালো লাগতেছিল, দেখলাম বিশাল পার্কিংয়ের ব্যবস্থা। চলুন ভিতরে ঢুকি, দেখা যাক ভিতরের কী অবস্থা। ভিতরের দিকে ভালোই, ছোটোখাটোভাবে ফাঁকা, হয়তো বা বিকালের দিকে দিকে বসা টসা হয়, হয়তো বা চেয়ার টেয়ার দিয়ে ওরকমভাবেই হয়তো বা একটু অ্যারেঞ্জ করা, উপরে বেলকনির মতন আছে দেখলাম, ভালোই সুন্দর। বা ভিতরেও আবার পার্কিংয়ের ব্যবস্থা আছে, যাক অন্তত শহর থেকে কিছুটা হলেও আলাদাভাবে আর কি গাড়ি পার্ক করা যাবে। অবশ্য এখনও ওদের রেস্টুরেন্টের কাজ মনে হয় পুরোপুরি শেষ হয় নাই, তাই তো দেখতে পাচ্ছি এখনও তো আমার শেষ হয় নাই। তো এত সব গাড়ির মাঝে জায়গা হয়ে গেল আমার ছোট্ট গাড়িটির, মোটামুটি ভালোই খোলামেলা আছে। চলুন কিছু অর্ডার করা যাক। টাকি মাছের ভর্তা, শুটকি ভর্তা, আর এর সাথে আছে আমার ওয়াইফের ফেভারিট চিংড়ির দো পেঁয়াজা এবং রূপচাঁদা ফ্রাই। আসলে ফ্রাই বললে ভুল হবে, পুরোটাই তেলে ভাজা দেখতে পাচ্ছি, সাথে কোনো স্পাইস নাই, আর থাকছে ডাল। খাওয়া দাওয়া শেষ করি এখন আমরা রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। এক্সপ্রেস আমরা এখন এখান দিয়ে ঢাকা ব্যাক করবো। সম্পূর্ণ ট্যুরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।